বিপদে টলিউড এই টপিকটার ওপর আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আপনি যদি বিপদে টলিউড বলে সার্চ করেন অরিত্র দিয়ে তাহলে আপনি একটা টপিক পাবেন যাতে বেশ অনেকটাই ভিউজ আছে ভিউজ এর জন্য বলছি না এটা খুব ইম্পর্টেন্ট বিষয় বানিয়েছিলাম সেই বিষয়টা ছিল যে টলিউড ইন্ডাস্ট্রির উপর যে বিপদ আসতে চলেছে সেইটার সেই বিপদটা কি ছিল না সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেখান থেকে রিমেক করে করে আমাদের এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর কমার্শিয়াল সিনেমা রিমেক করে বানানো হয় সেই সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোকে ডাইরেক্টলি বাংলায় ডাব করে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছিল তো সেইটা একটা বিশাল বড় বিপদ আসতে চলেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপর কারণ তাদের কারণ যদি আপনি সোর্স মেটেরিয়ালটা যেটার বাজেট বা প্রোডাকশন ভ্যালিউ অনেক অনেক বেশি হাই সেটাই যদি আপনি ডাইরেক্টলি এবং টিভিতে বসে না তাহলে আপনি কেন টাকা খরচা করে হলে গিয়ে সিনেমাটি দেখবেন তো এইটার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা সেটা দেখতে পারেন আজকে আবার আমরা আরও একটা বিষয় যেটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের রিজনেল সিনেমার জন্য সেটা নিয়ে কথা বলবো তো এটাকে বলতে পারেন যে বিপদে টলিউড এটা সিরিয়াসলি বিপদে টলিউড তো লেটস বিগন যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সিনেমা হল দেখুন একটা রিজেনাল সিনেমা যে কোনো মানে ইন্ডাস্ট্রি যাকে ইন্ডাস্ট্রি আমরা বলি সেটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে সেই জায়গার সিঙ্গল স্ক্রিন থিয়েটারের ওপর এটা আপনি যে কোনো জায়গায় দেখে নিতে পারেন আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনারা গুগলে যান সার্চ করুন আপনারা বুঝতে পেরে যাবেন এই যে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো এত স্ট্রং হয়ে উঠছে কেন স্ট্রং হয়ে উঠছে আপনি তামিলনাড়ুতে দেখুন সিঙ্গেল স্ক্রিন থিয়েটার প্রচুর এবং সেগুলো টপ গ্রেড মানে সাউন্ড পিকচার কোয়ালিটি রয়েছে তাতে আমি নিজে গিয়ে দেখেছি আমি ছিলাম সাউথে বিভিন্ন জায়গায় গেছিও এবং সেখান থেকেই সেই নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি তো দে হ্যাভ গুড সিঙ্গেল স্ক্রিন এবং সেখানে প্রাইসও একটা লিমিটেড বাজেটের মধ্যে এবং সিঙ্গেল স্ক্রিনগুলো মাল্টিপ্লেক্সকে রীতিমতো মতো টক দেয় এবং সেখানে মাল্টিপ্লেক্সে তাই জন্য নিজের টিকিটের প্রাইস যা খুশি তাই বাড়িয়ে দিতে পারে না মানে দুশো আড়াইশো টাইম মানে বিকেল হয়ে যাচ্ছে তো প্রাইস বাড়িয়ে দিচ্ছি এরকম আপনি কিন্তু চেন্নাই বা ত্রিব্যান্ডাম এই সাইটে সাইডে গেলে দেখতে পাবেন না এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যাই হোক তো যে কোনো রিজনের সিনেমা আপনি আজকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এত উন্নতি কেন করেছে আপনি যদি আন্ধ্রা প্রদেশ যেটা আগে ছিল এখন ভেঙে আন্ধ্রা তেলেঙ্গানা দুটো হয়ে গেছে যদি দুটো মিলিয়ে সিঙ্গল স্ক্রিন কাউন্ট দেখেন ইটস নিয়ার অ্যাবাউট টু এটা আমি বলছি না আপনারা গুগলে সার্চ করতে পারেন কিউব বলে একটা এই আছে যারা থিয়েটারের সাথে তো কিউবের ওয়েবসাইটে আপনারা দেখতে পেয়ে যাবেন যে যাবেনের কাছাকাছি পুরো মানে তেলেঙ্গানা মিলিয়ে তামিলনাড়ুতে প্রায় মতো স্ক্রিনস রয়েছে কর্ণাটকা ওই সাইডে পাঁচশো মতো স্ক্রিন রয়েছে তো মহারাষ্ট্রাতেও সব মিলিয়ে ঝুলিয়ে চারশো মানে সব মিলিয়ে যদি আপনি দেখেন তো চারশো সাড়ে চারশো স্ক্রিন রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমাদের টলিউড এখানে বেঙ্গলে 2010 এর রিপোর্ট অনুযায়ী আমাদের এখানে নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড ফিফটি সিঙ্গেল স্ক্রিন থিয়েটার ছিল আর এখন সেটা আরো কমতে শুরু করেছে এবং এখন নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড এর কাছাকাছি পৌঁছে গেছে আমি অ্যাপ্রক্স ফিগার বলছি আমার এক্সাক্ট ফিগার তো মনে নেই তাহলে আপনাকে আমাদের পাশে রিপোর্টটা দিয়ে দেখাতে হবে এটা আপনারা এগুলো সব গুগল থেকেই আমি ইনফরমেশন পেয়েছি তো আপনারা চাইলে ক্রস ভেরিফাই করে নিতে পারেন এবার এতে প্রবলেমটা কি হচ্ছে যে একটা মাল্টিপ্লেক্স হ্যাঁ যেখানে প্রচুর টিকিটের প্রাইস হাই আমরা জানি সেটা এবং আমরা জানি যে আমাদের এখানকার কথা বলছি এবং মাল্টিপ্লেক্স সব জায়গায় তো নেই শহরের একটু বাইরে চলে গেলে সেখানে মাল্টিপ্লেক্স নেই তো সেই সব জায়গায় টিকিটের প্রাইস প্রচন্ড হাই এবার ধরুন একটা বাংলা ছবি বেরোলো কমার্শিয়াল ভালো খরচা করে পাঁচ সাত কোটি টাকা খরচা করে বানানো বাংলা ছবি এবার যদি সিঙ্গেল স্ক্রিন থিয়েটার না থাকে তো একটা লোক কেন দুশো টাকা খরচা করে একটা বাংলা সিনেমা দেখতে যাবে তাই না কারণ সে যদি ওই দুশো টাকা খরচা করে সে অ্যাভেঞ্জার্স এর মতো সিনেমা দেখতে পারবে যদি সে মাল্টিপ্লেক্সে যায় তাহলে সেখানে তার কাছে অপশন রয়েছে সে ই ক্যান গো ফর অ্যাভেঞ্জার্স বা কোনো বড় হিন্দি সিনেমা লাইক কালাঙ্কের মতো যেখানে এত বড় একটা লার্জার দেন লাইফ ইমেজ রয়েছে বাংলা সিনেমা যেহেতু বিজনেসটা এত বেশি নয় ছোট ইন্ডাস্ট্রি তাই জন্য তাদের প্রোডাকশন ভ্যালুটাও অত মানে একটা বিশাল বড় সাইফাই সিনেমা কি বানাতে পারবে বাংলা ইন্ডাস্ট্রি পারছে না তাদের একটা রেস্ট্রিকশন রয়েছে তাদের একটা লিমিটেশন রয়েছে এবং তো আমি যদি দুশো আড়াইশো টাকা খরচা করে টিকিট কিনি যে কোনো সাধারণ মানুষ তাহলে সেই জিনিসটাই দেখতে চাইবে বা সেই জিনিসটাই দেখতে থিয়েটারে যাবে যেটা তার সেই টাকাটা হয় উসুল এবার তাহলে এই কমার্শিয়াল সিনেমাগুলো বা অফ সিনেমাও যদি বলি আমি বা যেগুলো ধরুন মিড মানে কি বলবো সেমি কমার্শিয়াল জনরা যাকে বলে ধরুন আমি সুজিৎ মুখার্জির সিনেমাটা ধরে নিচ্ছি যেটা আসতে চলেছে পুজোর সময় কাকাবাবুর যে তৃতীয় সিকুয়েলটা কাকা কাকাবাবুর প্রত্যাবর্তন সেই ছবিটাও আমি মতো একটা হলে গিয়ে টাকা দিয়ে আমি আমি দেখতে রাজি কিন্তু প্রিয়ার এখন একটা টাকা দিয়ে ডেফিনেটলি কাকাবাবু দেখতে যাবো না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানি না আপনাদের কিরকম মতামত আমি সাড়ে তিনশো টাকা দিয়ে দেখলে আমি অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখবো এটা আমি পার্সোনালি মনে করি এবং আমি দেখেছি আমি যেহেতু কথা বলেছি এবং আমি যেহেতু ইউটিউব চ্যানেল চালাই বহু লোকের সাথে কথাবার্তা হয় এবং আগেও আমি এইসব বিষয়ে অনেক ভিডিও বানিয়েছি সেখান থেকেও ফিডব্যাক পেয়েছি এবং সেখান থেকে বুঝতে পেরেছি যে লোকে এত টাকা খরচা করে যদি সেরম জিনিস না দেখতে পায় স্ক্রিনে তাহলে সে কোনদিনই খরচা করবে না তাহলে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কালেকশনটা কিসের ওপর ডিপেন্ড করছে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোতে কারণ সিঙ্গেল স্ক্রিন থিয়েটার যদি থাকে তাহলে কি একটা লিমিটেড টিকিট প্রাইস একশো দেড়শো এর মধ্যেই থাকবে একশো কুড়ি একশো দশ একশো পনেরো একশো আঠেরো তো আপনি সেইটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এবং সেইটা দিয়ে আপনি যাচ্ছেন আপনি একশো টাকা দিয়ে যদি এখন একটা কাকাবাবু দেখেন আমি কাকাবাবুটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি সেটা তো আফ্রিকার জঙ্গলের শুটিং বড় বেশ ভালো গল্প ভালো অভিনয় আপনি দেখলেন এনজয় করলেন ফ্যামিলিতে আপনি যদি দুজন তিনজন মিলে যান তিনশো টাকা এনজয় করছেন এবার তাহলে সিঙ্গেল স্ক্রিনটা কতটা ইম্পর্ট্যান্ট আপনি একটা এক্সাম্পল থেকে বুঝতে পারছেন তো এবার এই সিঙ্গেল স্ক্রিনগুলো আমাদের বেঙ্গল থেকে একের পর এক গায়েব হয়ে যাচ্ছে মানে সেগুলো বন্ধ করে দিতে হচ্ছে এবং এই ভিডিওটা আমি বানাতাম না একটা উত্তর কলকাতার একটা বিশেষ হল যেটার নাম হচ্ছে মিত্রা যারা এই নর্থের দিকে থাকেন বা সেন্ট্রাল সেন্ট্রাল ক্যালকাটাতে থাকেন তারা মিত্রা সিনেমা হল এর নাম ডেফিনেটলি দ্যাট এবং খুবই ভালো হল এরকম নয় কি খুব খারাপ কন্ডিশনে ছিল লোকে দেখত না এরকম কিন্তু নয় আমি রিসেন্ট আমি লাস্ট গালি বয় দেখেছিলাম বাদলা দেখেছিলাম মানে বেশ থিয়েটারের লোক ছিল বেশ ভালো মতো বাদলাতে তো মানে ভর্তি ছিল বলতে গেলে তো আমি সেটাই সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যে এবং কিন্তু এরকম নয় নিজের কোয়ালিটি কিছুদিন আগে হয়েছিল সাউন্ড সিস্টেম ইম্প্রুভ করা হয়েছিল স্ক্রিন মানে পিকচার কোয়ালিটি যাতে ইম্প্রুভ হয় সেটা করা হয়েছিল সিটস ইম্প্রুভ করা হয়েছিল কিন্তু আজকে মিত্রা সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং ওনার মালিক ইন্টারভিউ দিয়েছেন যে প্রফিট তো দূরের কথা আমরা মানে নিজেদের হল চালানোর পকেট থেকে টাকা সিনেমা হল বন্ধ করে সেখানে একটা শপিং সেন্টার হবে উনি বিক্রি করে দেবেন সেখান থেকে টাকা পেয়ে যাবে উনি না এবার যদি মিত্রার মতো একটা ওয়েল মেনটেন হলের এই অবস্থা হয় তাহলে যেগুলো আরো ঝর্তি ভর্তি কন্ডিশনে আছে এরকম প্রচুর হল আছে এবং যেগুলো মবস হলে সেগুলো তো এত ভালো কন্ডিশন যদি একটা মেট্রো সিটিতে দাঁড়িয়ে এবং এত ওয়েল মেনটেন্ড একটা হল সেটা যদি এরকম অবস্থা হতে পারে তাহলে গ্রামের দিকের যে হলগুলো বা মহল এলাকার যে হলগুলো সেগুলোর কি অবস্থা হবে জাস্ট একবার ভাবুন এবং সেগুলো যদি একের পর এক একের পর এরকম ভাবে বন্ধ হয়ে যেতে শুরু হয় এরকম কলকাতার চারিদিকে হচ্ছে এবং যদি বন্ধ হতে শুরু হয়ে যায় তাহলে ডাইরেক্টলি এফেক্ট কোথায় পড়বে আগেই আপনারা দেখেছেন যে রিজনাল সিনেমা পুরোপুরি ডিপেন্ড করছে হচ্ছে ম্যাক্সিমাম মানে এইটি টু নাইনটি পার্সেন্ট ডিপেন্ড করছে সিঙ্গেল স্ক্রিনের উপর তো সেইটা এফেক্ট করবে এবার তাদের কি হবে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে এবং আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি এই মাল্টিপ্লেক্স এক তো লোকে যেহেতু এত টাকা খরচা করে দেখতে হবে না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রিজনাল সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলে মানে কি মাল্টিপ্লেক্সে বহু ধরনের সিনেমা আসছে তো সেখানে একটা মানে রিজনাল সিনেমা জায়গাও করে নিতে পারবে না তো এরম অনেক প্রবলেমস রয়েছে মাল্টিপ্লেক্সের সাথে তো এবার এই যে সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা বিশাল বড় বিপদ আপনারা বুঝতে পারছেন আশা করি এটাকে প্রিভেন্ট করবার জন্য কাদের এ নেওয়া উচিত সাধারণ মানুষ আমরা তো কিছু করতে পারবো না এটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোন পদক্ষেপ নেওয়া উচিত যেটা মানে একটা সিরিয়াস পদক্ষেপ তাদের নিজেদের মধ্যে আলোচনা করে কিছু বা গভর্নমেন্টের ইন্টারভেন করা উচিত এখানে গভর্নমেন্ট যেরকম একটা নন্দন রয়েছে একটা নজরুল তীর্থ রয়েছে সেরকম আরো কোন গভর্নমেন্টের সিনেমা হল বানানো উচিত বা যে সিনেমা হলগুলো এরকম বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে হেল্প করে যদি সেগুলোকে রিভাইভ করা যায় এরকম কিছু একটা প্রকল্প চালু করা উচিত এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর থেকে কিছু একটা এ আসা উচিত আমি বলবো এস বিএফ এস বিএফ কিন্তু অনেক জায়গায় নিজেদের সিনেমা হল বানিয়েছে নরেন্দ্রপুর বলুন বা হাওড়ার ওই একটা করেছে আমার একজাক্টলি জায়গাটার নাম মনে পড়ছে না এরকম আরো অনেক ভি সিনেমাস বলে খুলেছে পুরুলিয়ার দিকে তো এরকম অনেক জায়গায় নিজেরা কিন্তু সিনেমা হল তৈরি করছে এবং সেখানে একটা লিমিটেড রেঞ্জের মধ্যেই টাকা টিকিটের প্রাইস রেখে করছে কিন্তু তাদের মেনটেন্স করতে হলে একটু প্রাইস তো বাড়াতেই হবে তো এখানে গভর্নমেন্ট এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বাকি যারা প্রডিউসার খালি একটা এস বিএফ করলেই তো হলো না লোকে এস বিএফ কে যাই উল্টোপাল্টা বলুক তারা কিন্তু করেছে এর দিকে কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে এবং এইটাই কিন্তু ফিউচার যদি আপনি ফিউচারের কথা মানে আগামী পাঁচ বছরে কি হতে চলেছে সেটা না সেটার কথা ভাবছেন না আমরা খালি এই এখানে যতজন হিরোরা এখন প্রডিউসার হয়ে গেছে তারা নিজেদের মধ্যে লড়াই করছে পুজোর সময় সাতটা আটটা সিনেমা চলে আসবে সেগুলো না করে যদি একটা প্ল্যান স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করা যায় তাহলে কিন্তু সিনেমাও বেরোবে যেখানে কারণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি এই সিনেমা হল বন্ধ হয় তাতে ফিল্ম ইন্ডাস্ট্রি এফেক্ট হবে সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন কাজ হওয়া বন্ধ হয়ে যাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতগুলো লোক রিলেটেড তাদের ফ্যামিলি চলে হচ্ছে সেই টাকা দিয়ে তো আপনারা জাস্ট ভাবুন যে কতগুলো লোক একসাথে এফেক্ট হচ্ছে হল মানে সিনেমা হল একটা বন্ধ হয়ে গেলে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং উত্তরপ্রদেশেও এই জিনিসটা হচ্ছে উত্তরপ্রদেশেও বলিউডের কিছু স্টার আজয় দেবগান সে কিছু সিনেমা হল কিনবে এবং সেখানে সেগুলোকে ইম্প্রুভ করবার চেষ্টা করছে তো সেরকম এখানকার লোকেদেরও কিছু করা উচিত গভর্নমেন্ট আমি এখানকার লোকেদের মনে সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষের পক্ষে কিছুই পসিবল না এটা করা উচিত ইন্ডাস্ট্রির লোকেদের এবং গভর্নমেন্টের হেল্প করা উচিত তো এটাও কিন্তু একটা বিশাল বড় বিপদ যেটা আমি জানি না আমি আজকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং আমি আমি অনেক সাধারণ মানুষদের সাথে কথা বলেছি তারাও এই জিনিসটা বুঝতে পারছে কিন্তু আমি জানা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কি করছে এবং তারা এই বিষয়টা নিয়ে ভাবছে কি ভাবছে না আপনাদের কি মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে লিখে যান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কাজ করুন সেভ সিঙ্গেল স্ক্রিন বলে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটাকে পারলে শেয়ার করুন যদি এই ভিডিওটা শেয়ার না করতে হয় তাহলে আপনারা নিজেদের মতামত ফেসবুকে লিখুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া টুইটার রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা সেটাকে শেয়ার করুন নিজেদের মতামত এবং এই যে সিঙ্গল স্ক্রিনটাকে বাঁচানোর যাতে অ্যাটলিস্ট যদি আমাদের এই যে বক্তব্যটা যেটা আমরা বুঝতে পারছি সেটা যদি একটু ইন্ডাস্ট্রির ভিতরে লোকেদের কাছে পৌঁছে যায় তাহলে দে উইল থিঙ্ক এটলিস্ট দে উইল থিঙ্ক অবাউট ইট দে উইল টক আবাউট ইট সেইটার জন্যই বলছি সো দ্যাট ওয়াজ থ্যাংক ইউ সো মাচ বাই বাই